জিজ্ঞেস করেছি যে এখন কি অবস্থা ভালো, উনি মাথা নাড়লেন না, ভালো না। আমি বললাম অবস্থা কি আগের চেয়ে খারাপ হয়েছে? হি কেপ্ট সাইলেন্ট। আমি আসলে গত দুই দিন তিন দিন ধরেই খুব ওয়ারিড, কারণ ম্যাডাম যে ভর্তি হয়েছেন সিসিইউতে, এটা মানে তো করোনারি কেয়ার ইউনিট না, দিস ইজ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। দুটোতে অনেক বেশি ডিফারেন্স হয়। খুব ক্রিটিক্যাল অবস্থাতেই তাকে এখানে আনা হয়েছিল এবং এই দুই তিন দিনে কোনো ভালো খবর কোথাও দেখিনি আমি। আমি সকাল থেকেই ভাবছি যে একবার অন্তত যাই। আমি জানি যে সিসিইউতে মানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আমাকে দেখতে দেবে না, এমনি তো করোনার সময়ে, তাছাড়াও নর্মালি ইনফেকশনের ভয় থাকে, এই জন্যে যাওয়ার কথা ভাবিনি। কিন্তু ওখানে গেছি, ডাক্তারদের সাথে কথা বলেছি, বিশেষ করে ডাক্তার জাহিদ ছিলেন, উনি আমাকে সবই বলেছেন এরকম আমি বলবো না, কিন্তু তার ফেস অনেক কথা বলেছে। আমি আবার বলি, তার ফেস অনেক কথা বলেছে। ডাক্তার হিসেবে তাকে দেখলে, পেশেন্ট বা পেশেন্টের আত্মীয় বাদ দেন, আমি নিজেই যে উৎসাহিত বোধ করবো যে না ভালোর দিকে গেছে, এইরকম নয়। আমি তাকে জিজ্ঞেস করেছি অবস্থা কিছু ভালো হয়েছে, উনি মাথা নাড়লেন না, অবস্থা ভালো হয়নি। তার মানে অবস্থা আরও খারাপ হয়েছে, উনি চুপচাপ থাকলেন। এমনিতে তো সংসদে রুমিন ফারহানা বলেছে যে তার লাং, কিডনি এবং আর একটা অর্গ্যান, সম্ভবত হার্ট বা কিছু, অনেক ড্যামেজ আছে। আর কোভিডে উনি অনেক সাফার করেছেন, আমি নিজে কোভিডে সাফার করেছি, আমি জানি পোস্ট কোভিড যত উইকনেস থাকে সবগুলোকে ধরে ফেলে, আর এই একসাথে যখন ধরে তখন ট্রিটমেন্ট করা যায় না। যেই ট্রিটমেন্ট এখানে হচ্ছে, আমি শুনে যেটা বুঝেছি, এটা কোনো ট্রিটমেন্ট না, ডায়াগনোজই করা হয়েছে বলে আমার মনে হয়নি। এবং এই প্রেক্ষিতে তারা যে বাইরে যাবার কথা বলেছেন, একটা অ্যাডভান্স কেয়ার যদি না থাকে তাহলে এই রোগী, আই এম সরি টু, মানে এরকম ল্যাঙ্গুয়েজ আবার বলা উচিত না, কিন্তু কোনো মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ, ডাক্তার বাদই দিলাম, তারা এই রকম পেশেন্টকে এইভাবে ফেলে রাখতে পারে না। দেখেন, মানে আমার কাছে খুব অবাক লাগে যে সরকার বলছে যে তাকে যথাযোগ্য চিকিৎসা দিচ্ছি। যথাযোগ্য চিকিৎসাই যদি দেন তাহলে ওবায়দুল কাদেরের জন্যে বাইরে থেকে একেবারে অ্যাম্বুলেন্স আনলি কেন, দেবী সেটিকে আনলেন কেন, কয়েকদিন আগে প্রেসিডেন্ট সাহেব জার্মানি যেতে হলো কেন, শেখ হাসিনা নিজে বিদেশ গেছেন কেন? তো ইনি যতখানি অসুস্থ সবাই জানেন, তার বমি হবার কথা সবাই জানেন, এবং ব্লাড গেছে কীরকম সেটা জানেন। ডিড ইট স্টপ? আনসার অ্যাফার্মেটিভ তারা দিতে পারেননি, এবং এখন পর্যন্ত সিসিইউতে আছেন, মানে শি ইজ আন্ডার হাই রিস্ক। মানে আমি খুবই দুঃখিত যে আমি এরকম করে বলছি, আমি তো বিএনপি করি না, কোনোদিন করিনি, কোনোদিন করবো এরকমও ভাবি না, কিন্তু আমি একটা মানবিক মূল্যবোধে বিশ্বাস করি, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করি। একজন মানুষ, দোষী মানুষও যদি মারা যায় তার ট্রিটমেন্ট করতে হবে, অথচ ওনাকে বিনা দোষে একটা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এক কথা আমি বলবো, এটার কোনো অন্য এক্সপ্লেনেশনই হতে পারে না। তাকে ইমিডিয়েটলি বাইরে পাঠানো উচিত। পরিবার আবেদন করেছে, দল আবেদন করেছে, মানে যেহেতু আমি আপনাদের কাছে সুযোগ পেলাম, এই সুযোগে আমি দেশবাসীর কাছে, দেশের অপরাপর সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে, সামাজিক সংগঠন, সিভিল সোসাইটি, যাদের মধ্যে একটু বিবেকের ব্যাপার আছে, তাদের সবার কাছে অ্যাপিল করি সেই রকম চাপ তৈরি করেন যাতে সরকার ফোর্থ উইথ তাকে বাইরে পাঠাতে পারে, না হলে পরিণতি কী হবে আমি জানি না, এবং সেই পরিণতির জন্য এই সরকার দায়ী হবে। মান্না ভাই, আপনি বলছিলেন যে জাহিদ, ডাক্তার জাহিদ আপনাকে সব কিছু খুলে বলেনি, কিন্তু বলেছেন, কিন্তু কী বলেছেন? আপনি তো আসলে ভাষা করে বললেন যে আসলে তার মুখের চেহারা দেখে আপনি অনেক কিছু পড়েছেন, কিন্তু আসলে উনি কী বললেন? ম্যাডামের অবস্থা কী? আমি তাকে জিজ্ঞেস করেছি যে এখন কী অবস্থা, ভালো? উনি মাথা নাড়লেন না, ভালো না। আমি বললাম অবস্থা কি আগের চেয়ে খারাপ হয়েছে, হি কেপ্ট সাইলেন্ট। ওইটাও তো একটা ল্যাঙ্গুয়েজ, মানে আরও খারাপ হয়েছে তার ব্যাপারে উনি যদি বলতেন না হয়নি, আমি আশা করছি ভালো হবে বা কিছু, এইরকম কিছু তিনি বলেন। ওনার কথার মধ্যে
ওনার কথার মধ্যে এবং চেহারার মধ্যে পুরোটাই একটা হতাশার ছাপ দিয়েছে। আমরা বলতে পারি শারীরিক অবস্থা অবনতি হয়েছে আগে তো, মানে আমি তো ডাক্তার নই, এভাবে আমার বলা উচিত কিনা জানি না, কিন্তু কথা বলে আমার মনে হয়নি যে তার অবস্থার কোনো উন্নতি হয়েছে। মানে ভাই আপনি যে কথাটা বলেন, সর্বম কি এরকম বলা যায় যে এখানে ওনার চিকিৎসা হচ্ছে না, উন্নত চিকিৎসার জন্য ইমিডিয়েট যেতে হবে, অন্যথায় যে কোনো পরিস্থিতি হয়ে যেতে পারে? হ্যাঁ আমি বললাম তো সেটা, মানে হয়েছে কি এখন এখানে ওনারা বলছেন তাকে বেস্ট ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, বাট হোয়াট ইজ দ্য বেস্ট? তোফায়েলনামা সাহেব যে বাইরে গেলেন, তো বাইরে গেলেন কেন? আমাদের এখানে বেস্ট ট্রিটমেন্ট থাকলে উনি গেলেন কেন? আব্দুল হামিদ সাহেব গেলেন কেন? ওবায়দুল কাদের বেড়া হলো কেন? নাসিম ভাইয়ের কথা চিন্তা করেন, ওনাকে উনি তো জেলে ছিলেন, সেই অবস্থা না হলো, তাহলে ইনি যে ক্রিটিক্যাল, মানে এটা তো ইটসেলফ ক্লিয়ার যে উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছেন, তাহলে তাকে বাইরে যেতে দেওয়া হবে না কেন? আমি আবার বলছি এটা অমানবিক, মানে এর মধ্যে রাজনৈতিক স্বার্থ বলেন, ক্ষমতার স্বার্থ বলেন, লোভ হিংসা বিদ্বেষ যাই বলেন, সব ধরনের বাজে রিপু বাজে পিয়ে আছে। আমি আবার বলি, আমি একটা লোককে যদি পছন্দ নাও করি কিন্তু তাকে চিকিৎসা করবো না, এটা তো হতে পারে না। এখানে এই চিকিৎসা হচ্ছে বলে আমার কথা বলে মনে হয়নি।